আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ডিপ্লোমা তৃতীয় পর্বের বিষয় ম্যাথমেটিক্স থ্রি, অর্থাৎ ডিপ্লোমা তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স থ্রি বিষয়টির তৃতীয় অধ্যায়ে অর্থাৎ সুষম বহুপদের ক্ষেত্রফলের ধারণা নামে যে তোমাদের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি যে একটি ঘরের সম্মুখ ভাগের বিস্তার 35 মিটার, এর সামনে সুষম অষ্টভুজের তিন বাহু আকারের একটি বারান্দা তৈরি করা হলো, বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। আমি আবারও বলছি প্রশ্নটা, যে একটা ঘর দেয়া আছে, এই ঘরের সম্মুখ ভাগের বিস্তার হচ্ছে 35 মিটার, এর সামনে সুষম অষ্টভুজ আকারের অষ্টভুজের তিন বাহু আকারের আমরা একটা বারান্দা তৈরি করব, এই বারান্দার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু চিত্রটা দেখে নিই, তো আমরা প্রথমে ধরলাম যে এইটা একটা হচ্ছে ঘর, এই যে এটা একটা ঘর, এই ঘরের সামনে সামনে একটা সুষম অষ্টভুজের তিন বাহু আকারে আমরা একটা বারান্দা তৈরি করবো। তো আমরা বারান্দাটা যদি এরকম ভাবে অঙ্কন করে নিই, এই যে আমরা বারান্দাটা দেখে নিলাম, ধরো সম্মুখ ভাগের বিস্তারটা ছিল এ বি, ঘরটার সম্মুখ ভাগের বিস্তার এ বি, আর বারান্দাটা হচ্ছে সি বি। তো অর্থাৎ এখানে যে বারান্দাটা তৈরি হবে এটা হচ্ছে ঘর, এটা ঘরটা দেওয়া আছে, এটা হলো ঘর তোমার, এইটা হচ্ছে ঘর, এই যে ঘরটা দেওয়া আছে। এখন তোমাকে বলা হচ্ছে যে ঘরের সামনে যে বারান্দাটা তৈরি হলো এইটা হচ্ছে বারান্দাটা, এই বারান্দার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে। তো আমরা এই যে এখানে অঙ্কন করলাম বারান্দাটা, এবিসিডি হচ্ছে একটা বারান্দা, তো বারান্দার এই সি থেকে এটার উপরে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, এখানে একটা লম্ব অঙ্কন করলাম, ধরলাম এটা হচ্ছে সিই, এটা হচ্ছে ডিএফ। তো যদি এরকম হয় সিই এবং ডিএফ যদি লম্ব অঙ্কন করি, তাহলে আমরা বলতে পারবো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে, এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজগুলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা ষড়ভুজের ক্ষেত্রে দেখে এসেছি যে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় সেগুলো সমবাহু ত্রিভুজ, আর অষ্টভুজ আকারের তিন বাহু, অষ্টভুজের তিন বাহু আকারের যখন আমরা বারান্দা তৈরি করব তখন যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে এগুলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা একটু সমাধানটা যদি দেখি, সমাধানটা এখানে আমরা যদি লিখি, সমাধান সমাধান দিয়ে আমরা লিখবো, প্রথমে আমরা ধরে নিব যে মনে করি ঘরটির সম্মুখভাগের বিস্তার কমাতে এখানে লিখলাম সম্মুখভাগের বিস্তার এবি সমান হচ্ছে 35 মিটার, যেহেতু দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে 35 মিটার, আমরা এটা 35 মিটার দিয়ে লিখে নিলাম। এটা হচ্ছে ঘরের সম্মুখ ভাগের বিস্তার, ঘরটির সামনে সুষম অষ্টভুজ আকারের, সুষম অষ্টভুজের তিন বাহু আকারের বারান্দা বারান্দা এ বি সি ডি, যেটা আমরা আগে অঙ্কন করে নিয়েছি, এই যে এ বি সি ডি এই যে বারান্দাটা, এটা হচ্ছে একটা ঘরের সামনে একটা বারান্দা অঙ্কন করলাম, যার বাহুর দৈর্ঘ্য কি হবে দেখো, যেহেতু আমরা প্রশ্নে বলেছি সুষম অষ্টভুজের তিন বাহু আকারে, মানে অষ্টভুজের সুষম অষ্টভুজ বলেছি, অষ্টভুজের তিনটা বাহু মানে সবগুলো বাহু পরস্পর সমান, সেক্ষেত্রে এখানে যে তিনটা বাহু আমরা পাবো যে এসি এসি সমান কি হবে সিডি সমান বিডি সমান আমরা ধরে নিলাম এ, এটা মানটা আমরা এ ধরলাম। আচ্ছা এখন আমরা যেহেতু পূর্বেই বলেছি এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ,
সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ ACEA, এই AE এবং CE পরস্পর সমান, AE সমান CE, AE এর মানটা এবং সি এর মানটা পরস্পর সমান, কিন্তু আমরা এখানে আবার ধরেছি যে এসি এর মানটা, এই মানটা হচ্ছে এই যে এখানে যে মানটা, এই বাহু এইটাও এ, এইটাও এ, এই বাহুটাও এ, সুতরাং ত্রিভুজ এসি ই হতে পাই, এটা থেকে কি পাবো আমরা, যে এইটা দেখো যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সি এবং এ এর মানটা সমান, আর এখানে দেখো সি এটা হচ্ছে লম্ব, তাহলে এইটা ভূমি, আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি হবে এস স্কোয়ার, বা যেহেতু এ এবং সি এর মানটা সমান আমরা এখানে লিখতে পারবো টু, এই যে এখানে আমরা এ স্কোয়ার লিখে দিই প্লাস এ স্কোয়ার, যেহেতু সি এবং এ এর মানটা সমান, সমান কি হবে এস স্কোয়ার, বা টু এ স্কোয়ার সমান কি হবে এস স্কোয়ার, বা এখন দেখো এই টু এ স্কোয়ার সমান এস এর মানটা কি ছিল, এস এর মানটা ছিল এ, তাহলে আমরা এই এস এর পরিবর্তে এ বসালে এ স্কোয়ার হবে, বা এ ই স্কোয়ার এটা সমান কি হবে এ স্কোয়ার বাই টু, সুতরাং এ ই সমান কি হবে এ বাই রুট টু, তাহলে আমরা এ ই এর মানটা পেয়ে গেলাম, আর এ ই এবং বি এফ এর মানটা সমান হবে, কারণ এই যে ত্রিভুজটা এবং এখানে যে ত্রিভুজটা দুইটাই সমান, সুতরাং সুতরাং এ ই সমান এখানে যে বি এফ, বি এফ এর মানটা সমান হবে এ ই সমান বি এফ সমান হবে এ বাই রুট টু, কারণ এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় এই দুইটা ত্রিভুজের মানে পরস্পর সমান, এই ত্রিভুজ দুইটার মানে পরস্পর সমান হবে, তো আমরা এখান থেকে যেহেতু এ ই এবং বি এফ এর মানটা বের করে ফেললাম, এখন আমাদের দেখো এই যে বাহুটা এ বি এর মানটা কত দেওয়া ছিল, এ বি এর মানটা হচ্ছে 35 মিটার, তো আমরা এখন যে লিখতে পারি আমরা যদি এই পাশে এখন লিখি যে এই অংশটি যদি লিখি, এখন এ বি সমান কি লেখা যায়, দেখো এ বি সমান, এ বি সমান কি হবে এ ই প্লাস ই এফ প্লাস বি এফ, এ বি এর মানটা আমরা জানি এবি এর মানটা কি, এবি এর মান হচ্ছে 35, এই যে আমরা প্রথমে লিখেছি 35 সমান কি হবে দেখো এ ই, এ ই এর মান হচ্ছে এ বাই রুট, এ বাই রুট টু, এ এর মানটা আমরা এখানে বের করেছি এ বাই রুট টু প্লাস ই এস, এখন দেখো যেহেতু আমরা সি এবং ডি থেকে লম্ব অঙ্কন করেছি তাহলে ই এফ এবং সি ডি পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে সিডি এবং ইএফ পরস্পর সমান হবে, তো ইএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি, কারণ হচ্ছে সিডি এর মানটা যেহেতু এ তাহলে ইএফ এর মানটাও এ হবে, এ প্লাস বিএফ এর মানটা এ ইএফ সমান, এটার মান হচ্ছে এ বাই রুট টু, তো আমরা যদি এটা মানটা বের করি দেখো এই পাশে যদি সরল করে ফেলি এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, ধরো ডান পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে এ এ প্লাস এটা কি হবে রুট টু দুই গুণ হবে রুট টু এ প্লাস এখানেও এ থাকবে সমান কি হবে 35, বা আমরা যদি এটা যোগ করি এ কমনলি কি হবে দেখো এখানে দুইটা এ আছে তো টু এ হতো, এখানে টু থাকবে এখানে প্রথমে টু প্লাস এখানে থাকবে রুট টু বাই হচ্ছে রুট টু সমান হচ্ছে 35, তো রুট টু দিয়ে যদি আমরা ভাগ করি উপরে নিচে যদি আমরা রুট টু দিয়ে ভাগ করি লম্বকে তাহলে এখানে কি থাকবে এই রুট টু দিয়ে এটাকে ভাগ করলে থাকবে রুট টু প্লাস এই রুট টু দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান সমান কি হবে 35, সুতরাং এ এর মানটা, এ এর মানটা কি হবে এখান থেকে আমরা যদি ভাগ করে বেশ করে ফেলি এ এর মানটা
root 2 plus 1 দিয়ে যদি ডান পাশে যে 35 আছে এটা যদি আমরা ভাগ করি তাহলে a এর মানটা পেয়ে যাব 14.49 আর এইটা a মানই হচ্ছে আমরা পূর্বে ধরেছিলাম a মানই হচ্ছে cd সমান কি cd এটা সব এটা লিখলাম এটা মনে বোঝার জন্য যেহেতু আমরা a মানকে cd ধরেছিলাম তাহলে আমরা এটা সমান cd লিখে দিলাম এখন দেখো আমরা a b এর মান জানি cd এর মানটাও জানি তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম a এর মান হচ্ছে 14.49 সুতরাং আমরা এখানে যদি এই d এর মানটা বের c এর মানটা c বা d এর মানটা বের করতে চাই এই c এর মান বের করতে গেলে আমরা জানি যে a e সমান হচ্ছে c সুতরাং a e সমান c d সমান কি ছিল a বাই রুট 2 a এর মানটা কি ছিল a বাই রুট 2 কারণ আমরা পূর্বেই a e সমান c লিখেছি আর a এর মানটা হচ্ছে a বাই রুট 2 a by root 2 a root 2 এটা মানটা কি বদলে 14.49 by root 2 তাহলে এটা মানটা আমরা ফাইনালি কত পাবো এটাকে যদি আমরা ভাগ করে ফেলি ভাগ করলে এটা মানটা পাবো 10.25 এটা মানটা আমরা কত পাবো 10.25 তাহলে আমরা দেখো যে a b এর মানটা জানি 35 c d এর মানটা বের করলাম c d এর মান কত আসছে c d এর মান আসছে 14.49 আর এই যে লম্ব দূরত্ব বিষয়টা এরকম হয়ে যাবে তাহলে আমরা এইখান থেকে সহজেই এই বারান্দার ক্ষেত্রফলটা বের করতে পারি তো আমরা এখন যদি এখানে ক্ষেত্রফলটা বের করি যে বারান্দার ক্ষেত্রফলটা সুতরাং ট্রাপিজিয়াম আকৃতি যে ট্রাপিজিয়াম আকৃতির আকৃতির বারান্দা বারান্দা a b c d by a b c a b c d a a b c d a ক্ষেত্রফল 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 সমান কি হবে ক্ষেত্রফল সমান হবে দেখো এটা যদি একটা কার্টেসিয়ান তাহলে এটা ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল সমান্তরাল বাহু দুটো a b এবং CD এই যে CD টা এবং এই যে AB টা এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু আর এই C টা হচ্ছে তাদের লম্ব দূরত্ব তাহলে সূত্রটা কি হবে হাফ ইনটু AB AB প্লাস CD আর এদের লম্ব দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে CE এই যে লম্ব দূরত্ব CE বসিয়ে দিলাম ইকুয়াল হাফ ইনটু আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই AB এর মানটা হচ্ছে 35 আমরা আগে জানি 35 প্লাস CD CD এর মান কত 14.49 14.49 ইনটু CE এর মান হচ্ছে 10.9 ইনটু 10.25 তাহলে এই সবগুলো যেহেতু মিটারে আছে আমরা এটা একটা মোটা বর্গ মিটার নিই বর্গ মিটার বর্গ মিটার আচ্ছা তো সমান দিয়ে আমরা এটাকে যদি গুণ করে ফেলি তাহলে আমরা এই মানগুলো যদি গুণ করি এখানে যে মানগুলো আছে এই মানগুলো সবগুলো যদি গুণ করে ক্লিক গুণ করলে কি হবে 253.63 এত বর্গ বর্গ মিটার বর্গ মিটার এইটাই হচ্ছে আনসার তাহলে আনসারটা কি হবে আনসার দিয়ে আমরা লিখতে পারবো যে 253.63 এত বর্গ মিটার এইটাই হচ্ছে আনসার তো আমরা খুব সহজে এই অঙ্কটা করে ফেললাম তো এই অঙ্কটার মূল কি পয়েন্ট হচ্ছে যে যেহেতু ঘরের সম্মুখ ভাগে বিস্তারটা দেওয়া আছে তুমি আগে অষ্টভুজের সমান তিন বাহু আকারে একটা বারান্দা তৈরি করবে তো বারান্দাটা যে এবি সি ডি আছে বারান্দা তো বারান্দার বাহু যেহেতু সুষম অষ্টভুজ বলা আছে বারান্দার বাহু তিনটা সমান হবে এই যে সি এবং ডি যেটা আমরা লম্ব অঙ্কন করবো তা আমাদের মূল টার্গেট হচ্ছে প্রথমে যেহেতু এই যে ত্রিভুজগুলো সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজ প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এখান থেকে আমরা এ এবং সি এর মানটা এই এসি এর মাধ্যমে অর্থাৎ যেহেতু আমরা বাহুগুলো তো এ ধরেছি এইগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করব
যে এই যে মানটা প্রথম আমরা পেয়েছিলাম এ বাই রুট টু এরপরে দেখো এইখানে ত্রিভুজ এই ত্রিভুজ দুইটাই সমান হবে তাহলে এ ই এবং বি এম এর মানটা সমান হবে এখানে এটাই লিখেছি তারপরে এই এ বি এর মানটা হচ্ছে এ ই প্লাস ই এম প্লাস বি এম আর এই ই এফ এর মানটা দেখো সি ডি এর সমান যেহেতু আমরা লম্ব অঙ্কন করেছি সি ডি আর ই এফ পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে ই এফ এর পরিবর্তে আমরা এখানে এ বসাবো ফাইনালি এখান থেকে এ এর মানটা বের করবো আর এ এর মানটা হচ্ছে সি ডি আর এই সি ডি টা হচ্ছে কি এই যে বারান্দাটা একটা ট্রাপিজিয়াম আকৃতির বারান্দা এই বারান্দার একটা সমান্তরাল পাবো আরেকটা সমান্তরাল পাবো হচ্ছে এ বি এ বি এর মান প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের টার্গেট হচ্ছে সি এর মান বের করা যেহেতু সি এর মানটা ছিল কি এ ই এর সমান এবং এটা মান ছিল এ বাই রুট টু এখান থেকে আমরা এ সমান সি সমান এই মানটা বের করে নিব তারপরে যেটা বের করবো এই বারান্দাটা যেহেতু ট্রাপিজিয়াম আকৃতির তাহলে এই ট্রাপিজিয়াম আকৃতির বারান্দার ক্ষেত্রফলটা কি হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু লম্ব দূরত্ব তারপরে এই যে এ বি সি ডি সি এর মানগুলো বসিয়ে আমরা এটা আনসারটা বের করে নিব তাহলে এই ছিল এই অঙ্ক আমরা পরবর্তী অঙ্কে চলে যাই যে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা অন্য যে অঙ্কটি করবো সেটা হচ্ছে সুষম সর্বজাকৃতির একটি মানের প্রতিবাহক দৈর্ঘ্য 40 মিটার এর ভিতরের সকল দিকের সীমানা ঘেঁষে 3 মিটার চওড়া একটি পথ তৈরি করা হলো পথের ক্ষেত্রফল কত প্রশ্নটা হচ্ছে যে একটা মাঠ আছে সুষম সর্বজাকৃতির একটা মাঠ যে মাঠের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং এর ভিতরে চতুর্দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করা হলো বা পথ তৈরি করা হয়েছে পথের ক্ষেত্রফলটা কত আমি এখানে পাশে একটা চিত্র দিয়েছি দেখো এই যে চিত্রটা এইটা হচ্ছে বাইরের যে অংশটা সেটা হচ্ছে এই যে মাঠটা এটা বাইরের হচ্ছে মাঠ এবং ভিতরে দেখো এই যে 3 মিটার চওড়া একটা রাস্তা আমরা চতুর্দিকে অঙ্কন করলাম তাহলে এই রাস্তাটা যখন আমরা চতুর্দিকে রাস্তাটা দিব তখন ভিতরের যে অংশটা থাকবে মাঠের রাস্তা বাদে মাঠের যে ভিতরের অংশটা সেটা কিন্তু সর্বজাকৃতিরই হবে তো আমরা এই ভিতরের মাঠে রাস্তা বাদে ভিতরের মাঠে যে বাহুর দৈর্ঘ্য সেটা ধরেছি সি ডি আর বাইরের যে মূল যে মাঠটা সেই মাঠের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি এখানে দেখো কেন্দ্র থেকে আমরা এটা বোঝার জন্য কেন্দ্র থেকে প্রথমে আমরা কি করলাম একটা লম্ব অঙ্কন করছি কার উপরে বাইরের মাঠের যে বাহুর দৈর্ঘ্য এ বি এর উপরে স্বাভাবিক ভাবে সেটা সি ডি এর উপরে লম্ব হবে তো এই বিন্দুটাকে আমরা এফ করলাম আর এই বিন্দুটাকে ধরেছি ই এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু আচ্ছা তাহলে আমরা এটা সমাধান করি তো সমাধানের মধ্যে আমরা প্রথমে লিখব মনে করি সরভুজাকৃতির মাঠের বাহুর দৈর্ঘ্য এবি এই এবি এর মানটা হচ্ছে 40 মিটার তো এবি এর মানটা প্রথমে এ ধরে নিবে বোঝার সুবিধার্থে এ বি সমান এ এ সমান হচ্ছে 40 মিটার আমরা বোঝার সুবিধার্থে এটা ধরে নিলাম সুতরাং সর্বজাকৃতির মাঠের ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফল সমান আমরা জানি সূত্রটা হচ্ছে 3√3/2a² যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্যটা এ করেছি তাহলে সূত্র হচ্ছে সর্বভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3√3/2a² এখন আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই 3√3/2 এ এর মানটা কত দেওয়া আছে এখানে 40 তো 40 স্কয়ার একটা মিটারে আছে এটা হবে বর্গ মিটার আচ্ছা এখন এইটা যদি আমরা স্কোয়ার করে যদি গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 41.4156 মানে হচ্ছে 4156.92 এত বর্গ মিটার তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা এই যে বাইরের যে মাঠটা মূল যে মাঠটা যে মাঠের বাহুর দৈর্ঘ্য 40 মিটার এই মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম তো আমরা যেহেতু মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেছি এখন দেখো এখানে আমরা লিখি নেই এখানে এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম এই অইটা হচ্ছে বাহু এবি এর উপরে লম্ব এখানে অই এবি এর উপরে লম্ব এবি এর উপর লম্ব এবং ত্রিভুজ এ ও বি ভিতরে যে ত্রিভুজটা উৎপন্ন হবে এ ও বি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ আমরা জানি যে সর্বভুজের ক্ষেত্রে
কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে সেই ত্রিভুজগুলো সমভুজ সমবাহু ত্রিভুজ হয় সমভুজের ক্ষেত্রে। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ এবং সমবাহু এই ওটা একটু বড় করে লিখি আমরা, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে যদি এইটা যদি এরকম লম্ব হয় তাহলে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই ওইটা এ বি এর উপরে লম্ব তাহলে সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং ওই সমান কি হবে থ্রি রুট থ্রি বাই টু ইন্টু এ বি, অর্থাৎ এ বি এর সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি বাই টু গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই লম্বের মান দৈর্ঘ্য। তো এটা একটা সূত্র, এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই রুট থ্রি বাই টু বা এখানে এ বি এর পরিবর্তে এ লিখতে পারো যেহেতু আমরা এ বি এর পরিবর্তে এ বি কে এ ধরেছি, তো এ বি এর মানটা কত 40 এটার এককটা হবে মিটার, তাহলে এটা টোটাল মানে ফাইনালি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 34.64 এত মিটার। তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম, আবার রাস্তার বিস্তার, রাস্তার বিস্তার এখানে চিত্র থেকে দেখো রাস্তার বিস্তার হচ্ছে ই এফ, যেহেতু আমরা চতুর্দিকে এই যে 3 মিটার চওড়া রাস্তা তাহলে এখানে এই অংশটা হচ্ছে রাস্তা, রাস্তার বিস্তার ই এফ সমান কত 3 মিটার, যেহেতু ই এফ এর মানটা 3 মিটার আর ওয়াই এর মানটা হচ্ছে 34.64 তাহলে ওয়াই এফ এর মানটা আমরা সহজেই বের করতে পারবো, তাহলে আমরা সুতরাং ও এফ সমান কি হবে দেখো ই ও ই মাইনাস ই এফ এটার মান বসিয়ে দিই, ওয়াই এর মানটা কত 34.64 মাইনাস ইএফ হচ্ছে 3, ব্র্যাকেট দিয়ে আমরা মিটার একসাথে লিখে ফেললাম, তো এটা বিয়োগ করলে কত হবে 31.64 এত মিটার। তাহলে আমরা এই ওএফ এর মানটা বের করে ফেললাম। এখন দেখো ওএফ টা কি, এই যে ওএফ টা হচ্ছে এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সিওডি ত্রিভুজ, এই সিওডি ত্রিভুজের সিডি বাহু অর্থাৎ ভিতরে যে সর্বোচ্চ সর্বভুজের বাহুর উপরে ওএফ টা লম্ব, যেহেতু যেহেতু ওএফ সিডি এর উপর লম্ব লম্ব সুতরাং ওএফ সমান কি হবে, ওএফ সমান হবে রুট থ্রি বাই টু সিডি, এখানে দেখো যেহেতু সিডি এর এই সিডি বাহুটার উপরে ওএফ টা লম্ব আর সিওডি টাও সমবাহু ত্রিভুজ, একই রকম পূর্বে যেরকম আমরা লিখেছিলাম যে এওবি ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ এখানে সিওডি টাও ভিতরের সর্বভুজের জন্য সমবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বা সিডি সমান কি হবে সিডি এর মানটা কি হবে দেখো টোটা ওএফ এর পাশে যাবে 2 ওএফ বাই রুট 3 সমান 2 ইনটু ওএফ এর মানটা কত 31.64 বাই রুট 3 এত মিটার হবে একক, এখন এটার মানটা কত হবে তাহলে আমরা এটা গুণ করলে 2 এবং 31.64 এটাকে গুণ করে রুট 3 দিয়ে ভাগ করলে ফাইনালি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 36.53 এটা এবং এককটা হচ্ছে মিটার, এককটা কি যেহেতু মিটার দেওয়া আছে মিটার, তাহলে আমরা কার মানটা পেয়ে গেলাম সিডি এর মানটা পাইলাম, তো সিডি এর মানটা কত এই এই যে সিডি মানে ভিতরের সর্বভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সুতরাং রাস্তা বাদে মাঠের যেহেতু সর্বভুজাকৃতির মাঠ রাস্তার মধ্যে মাঠের ক্ষেত্রফলটা কি হবে সর্বভুজের সূত্র রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যটা কি সিডি, তাহলে আমরা এটাকে এ বডি ধরলাম না সরাসরি সিডি স্কোয়ার লিখে ফেললাম, সমান দিয়ে আমরা কি লিখতে পারি দেখো থ্রি রুট থ্রি বাই টু ইন্টু সিডি এর মানটা কত 36.53 তাহলে এটার স্কোয়ার হবে আর এককটা হবে বর্গ মিটার, একক হবে বর্গ মিটার। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করে ফেলি স্কোয়ার করলে যে মানটা পাবো এই থ্রি রুট থ্রি এর সাথে স্কোয়ার করে গুণ করবো, গুণ করে দুইয়ে ভাগ করব, ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 3466.98 এত বর্গ মিটার, তাহলে আমরা
ভিতরের যে মাঠটা এই যে ভিতরের মাঠটা মানে রাস্তাপাতে ভিতরের যে মাঠ সেই মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আর টোটাল মাঠের ক্ষেত্রফলটা আমরা পূর্বেই বের করে নিয়েছি এই যে এটা হচ্ছে টোটাল মাঠের ক্ষেত্রফল আর এখন যেটা পেলাম এটা হচ্ছে রাস্তাপাতে মাঠের ক্ষেত্রফল সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা বা পথের ক্ষেত্রফলটা কি আমি এখানে এই যে চড়া একটি পথ বা রাস্তার কথা বলেছিলাম সুতরাং পথের ক্ষেত্রফল পথের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে পথের ক্ষেত্রফলটা কি হবে এই যে পূর্বে যে ক্ষেত্রফলটা পেয়েছি টোটাল রাস্তা রাস্তা সহ টোটাল যে মাঠের ক্ষেত্রফল সেটা কত ছিল 4156.92 মাইনাস এটা হচ্ছে রাস্তা পথের ক্ষেত্রফল এখানে যে মানটা 3466.98 3466.98 আনসার হচ্ছে 689.94 একর বর্গ মিটার এটা হচ্ছে তোমার অঙ্কের আনসার অর্থাৎ পথের ক্ষেত্রফল তো এখন এই অঙ্কটা করার জন্য তোমাকে আগে কি পয়েন্টগুলো বুঝতে হবে প্রথমে হচ্ছে এই যে সর্বজ্যোতির একটা মাপ মাটির বাহুদৈর্ঘ্য দেওয়া আছে এই যে আমরা লিখলাম মাটির বাহুদৈর্ঘ্য এবি এর মানটা হচ্ছে 40 তো এই সর্বজ্যোতির মাপের ক্ষেত্রফলটা কি হবে সর্বজ্যোতির সূত্র বসাবো আমরা 3√3/2 এখানে এর মানটা 40 এই যে আমরা এখানে ধরেছিলাম তারপরে দেখো এই যে সর্বজ্যোতির মাপের ক্ষেত্রফল কি যদি আমরা এই কোণিক বিন্দু দুটো যোগ করি এই যে এটা হচ্ছে বাহুদৈর্ঘ্য OA OB যোগ করলে এই OB যে ত্রিভুজটা এটা সমবাহু ত্রিভুজ এবং O থেকে AB এর উপর লম্ব অঙ্কন করলে OE এই OE টা AB এর উপরে কি হবে লম্ব হবে আর এরকম সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের দৈর্ঘ্যটা হয় √3/2 A মানে A মানে হচ্ছে যে বাহুটার উপর লম্ব অঙ্কন করছি তাহলে এই AB এর উপর লম্ব অঙ্কন করছি OE এর মানটা হবে √3/2 AB সেখানে মান বসিয়ে আমরা OE এর মানটা বের করব যেহেতু EF টা হচ্ছে রাস্তা তাহলে OE এর মানটা জানা থাকে আমরা OF এর মানটা বের করতে পারি এইভাবে আমরা OF এর মানটা এখান থেকে বের করলাম তারপরে যেহেতু এই OF টা COD ত্রিভুজের CD বাহুর উপর লম্ব এবং COD টা হচ্ছে সমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে আমরা OF এর মানটা লিখতে পারবো √3/2 CD এখান থেকে CD এর মান বের করবো তারপরে রাস্তা পথে মাঠের ক্ষেত্রফলটা বের করবো ফাইনালি পথের ক্ষেত্রফলটা হবে মাঠের ক্ষেত্রফল মাইনাস এই যে রাস্তা পথে মাঠের ক্ষেত্রফল এই বিফলটাই হচ্ছে পথের ক্ষেত্রফল আর এটাই হচ্ছে আনসার তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা অন্য আরেকটা অঙ্ক দেখি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা অন্য আরেকটি অঙ্ক করছি যে একটি বর্গের ক্ষেত্রফল 72 বর্গ মিটার এখানে দেওয়া আছে যে একটা বর্গ ক্ষেত্র এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ মিটার উক্ত বর্গে অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই যে আমি এখানে একটা চিত্র দিয়েছি দেখো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এই বর্গক্ষেত্রের অন্তর্লিখিত একটা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে আর এই বর্গের ক্ষেত্রফলটা দেওয়া আছে 72 বর্গমিটার তো আমরা এখানে একটা অষ্টভুজ এঁকে নেই অষ্টভুজ আঁকার জন্য যে দুই তৃতীয়াংশ তিন ভাগে ভাগ করবে সমান তিন ভাগে প্রতিটা বাহুকে ভাগ করে নিবে এরকম প্রত্যেকটা বাহুকে সমান তিন ভাগে ভাগ করবে এই যে আমরা এরকম ভাবে করে নিলাম জাস্ট এই যে এইগুলো পরে যোগ করে দিলে এই যে যোগ করলে অষ্টভুজ হয়ে যাবে এই যে আমরা এখানে যোগ করলাম দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা বাহু তাহলে আমরা এটা নামকরণ যদি করি যে এটা ধরলাম এ বি সি ডি এ বি সি হচ্ছে বর্গক্ষেত্রটা আর এই যে বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য অষ্টভুজ অন্তর্লিপিত যে অষ্টভুজ সেই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ইএফ আর এই বিন্দুটাকে আমরা এইচ ধরে নিই এটাকে আমরা এইচ ধরলাম সবগুলোকে ধরার দরকার নাই জাস্ট আমরা এই বর্গক্ষেত্রটা এবং এই যে ভিতরে যে অষ্টভুজটা হবে সেই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এই বিন্দুটাকে আমরা এইচ ধরবো জাস্ট অঙ্ক করা শুরু করতে এখন আমরা অঙ্কটা করি সমাধান দিয়ে আমরা লিখি সমাধান মনে করি এ বি সি ডি ABCD বর্গের বাহুর দৈর্ঘ্য AB সমান প্রত্যেকটা বাহুর সমান AB সমান হবে BC
সমান সিডি সমান এই সমান হচ্ছে এ এখানে যেটা একটা মিটার আগে আছে আমরা এখানে এককটা মিটারে লিখব এ মিটার আচ্ছা সুতরাং বর্গক্ষেত্রের এবিসিডি বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রটা এবিসিডি এবিসিডি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে যেহেতু আমরা প্রত্যেকটা বাহুযোগ্য a ধরেছি তাহলে এটা ক্ষেত্রফলটা হবে a স্কয়ার বর্গ মিটার আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার তাহলে আমরা এই এবিসিডি যে বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া আছে এটা সার্কেল ইনটু বর্গ মিটার সুতরাং a স্কয়ার সমান এই a স্কয়ার এর মানটাই হবে কি a স্কয়ার সমান 72 প্রশ্ন মধ্যে কি a স্কয়ার সমান 72 বাদে আমরা a এর মানটা এখানে বের করতে পারবো a এর মানটা কি হবে রুট ওভার 72 সমান এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি 72 কে যদি আমরা বর্গমূল করি তাহলে যে মানটা পাবো 8.48 তাহলে আমরা কি পেলাম a এর মানটা পেলাম a কি এই যে বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম যে এবিসিডি বর্গক্ষেত্র প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8.48 আমরা পেয়ে গেলাম ধরি এবিসিডি এবিসিডি বর্গে অন্তর্লিখিত 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 অষ্টভুজে অষ্টভুজের অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে দেখবো যে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য ইএফ ইএইচ এই যে বাহুগুলো এই বাহুগুলো হচ্ছে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য ইএফ সমান ইএইচ সমান এক্স আমরা এটা ধরে নিলাম যেটা একটা মিটারে আছে আমরা মিটারে ধরে নিলাম যে এক্স মিটার বাহুর দৈর্ঘ্যটা কি এক্স ধরলাম অষ্টভুজের যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিলাম আচ্ছা এখন দেখো এই যে ত্রিভুজটা এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে আমরা জানি অষ্টভুজের ক্ষেত্রে এই ধরনের যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় এই ত্রিভুজগুলো হচ্ছে সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহ তার মানে কি এই এই এবং এই এইচ এর মানটা পরস্পর সমান এই যে এই বাহুটা এবং এই বাহুটা সমান তাহলে এই যে ত্রিভুজটা এটা যেহেতু সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ সুতরাং ত্রিভুজ এ ই এইচ এ এইচ এ এই সমান এ এইচ এই সমান কি হবে এইচ এবং এ ই এইচ স্কয়ার এটা অতিভুজ ই এইচটা হচ্ছে এই যে ত্রিভুজের এই যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা লম্ব ধরলে এটাকে ভূমি ধরলে আমরা কি লিখতে পারবো এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে লিখতে পারবো ই এইচ স্কয়ার সমান কি হবে যে এ স্কয়ার প্লাস এ এইচ স্কয়ার বা দিয়ে আমরা লিখতে পারি এ ই এবং এ এইচ পরস্পর সমান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে দেখো ই এইচ স্কয়ার সমান কি হবে এ স্কয়ার প্লাস এ স্কয়ার যেহেতু দুইটাই পরস্পর সমান বা টু এ স্কয়ার সমান কি হবে ই এইচ স্কয়ার বা টু এ স্কয়ার সমান ই এইচ এর মানটা আমরা কি ধরেছি এই যে এক্স তাহলে কি হবে এখানে এক্স স্কয়ার বা দিয়া এ স্কয়ার সমান কি লিখতে পারি আমরা এক্স স্কয়ার বাই টু বা এই এর মান কি হবে তাহলে এই এর মানটা হবে এক্স বাই রুট ওভার টু তাহলে আমরা এই এর মানটা পেয়ে গেলাম এই এর মানটা পেয়ে গেলাম আর যেহেতু এই বাহু অষ্টভুজের বাহু দৈর্ঘ্য আমরা এ ধরেছি আরেকটা বিষয় এই এবং বিএফ এর মানটা কিন্তু সমান হবে আর এখানে দেখো আমরা এই যে বাহুর দৈর্ঘ্য গুলো পেয়ে গেলাম কত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়েছি 8.48 অর্থাৎ AB এর মান 8.48 BC এর মান 8.48 CD AD প্রত্যেক মান 8.48 তো আমরা এখন লিখতে পারি এখন AB সমান চিত্র থেকে দেখো AB সমান কি লেখা যায় AB সমান হচ্ছে AE প্লাস EF EF প্লাস BF আর আমরা কি বললাম AE এবং BF এর মানটা
সমান a এর মানটা যেহেতু x/2 তাহলে b f এর মানটা হবে x/2 বা ab এর মান কত বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 8.48 কত দেখতে বাহুর দৈর্ঘ্য 8.48 48 সমান কি হবে a a এর মানটা হচ্ছে x/√2 প্লাস ef তো ef এর মানটা কি আমরা ধরেছি x বাহুর দৈর্ঘ্য অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য x প্লাস BF এবং A যেহেতু সমান হবে তাহলে এটার মানটা আমরা কি লিখতে পারবো x by root 2 বা এটার মানটা আমরা জাস্ট পরে লাইনে এখানে যদি আমরা লিখি বা দিয়ে লিখতে পারবো দেখো এখানে যদি ডান পাশে যদি x আমরা সরল করে যদি দেখি হবে root 2 নিচে হবে আর এখানে হবে x এটা হবে root 2 x এটা হবে x তাহলে কি থাকবে x plus root 2 x plus x equal to 8.48 বা দিয়ে আমরা লিখতে পারবো এখানে যদি আমরা যোগ করি 2x প্লাস রুট 2x বাই রুট 2 সমান কি হবে 8.48 বা রুট 2x যদি কমন নিই এখানে কি থাকবে দেখো এইটাতে থাকবে শুধু রুট 2 আর এখানে থাকবে শুধু প্লাস 1 বাই হচ্ছে রুট 2 ইকুয়াল 8.48 তো এখান থেকে দেখো রুট টু রুট যদি বাদ যায় থাকবে কি এক্স ইন্টু রুট টু প্লাস ওয়ান সমান কি 8.48 বা এখানে আমরা রুট টু কেটে ফেলছি তাহলে এক্স এর মানটা কি হবে রুট টু প্লাস ওয়ান দিয়ে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ করলে কি হবে এটার মান পাবো আমরা 3.51 অর্থাৎ এক্স এর মানটা আমরা পাবো এই যে বাহুটা এটাকে আমরা এক ধরেছি এটাকে এক ধরেছি তাহলে এই এক্স এর মানটা কত হবে 3.51 তো যেহেতু অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছি ef এই ef এর মানটা আমরা পেয়ে গেলাম 3.51 তাহলে আমরা খুব সহজে এই অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করতে পারব সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল অষ্টভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রটা কি জানি আমরা 2 ইনটু রুট 2 প্লাস 1 ইনটু বাহু স্কোয়ার বাহু কত এখানে x x স্কোয়ার যেহেতু আমরা x মিটার ধরেছিলাম বাহু তাহলে আমরা x স্কোয়ার এত এক কত হবে বর্গ মিটার তো আমরা এটাকে যদি গুণ করে ফেলি কি হবে দেখো রুট 2 প্লাস 1 এই x এর মানটা আগে বসিয়ে দিই x এর মান হচ্ছে 3.51 এটা স্কোয়ার এত বর্গ মিটার এখন আমরা এটা স্কোয়ার করে যদি গুণ করি স্কোয়ার করে গুণ করলে ফাইনালি যে মানটা পাবো সেটা হচ্ছে 59.48 এত বর্গ মিটার এই যে মানটা তাহলে আমরা এইখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে এই যে ভিতরে যে অষ্টভুজটা উৎপন্ন হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে এই যে অষ্টভুজটা উৎপন্ন হচ্ছে এখানে এই অষ্টভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 59.48 বর্গ মিটার আর এইটাই হচ্ছে তোমার আনসার এই অঙ্কের আনসার হচ্ছে 59.48 এত বর্গ মিটার তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম তো এইটাই হচ্ছে এই অঙ্কের আনসার আর এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা তোমার করতে হবে তুমি জাস্ট ধরে নিবে আমি সেটা একটা বর্গ ক্ষেত্র আর এই বাহুর দৈর্ঘ্য যদি a ধরো তাহলে এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার আর যেহেতু প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করব তারপরে এই যে বর্গ অন্তর্নিহিত যে অষ্টভুজটা আছে এই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এই যে ef সমান x ধরে নিবে এখন এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে এই ত্রিভুজগুলো হবে সমকোণী সমদ্বিবাহু এবং এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান হবে তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে aeh ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করি এখান থেকে ae এর মানটা এই ef এর মাধ্যমে আমরা বের করতে পারবো অর্থাৎ অষ্টভুজের বাহুর মাধ্যমে আমরা বের করলাম যে x / √2 এরপরে দেখো এখানে ab এর মানটা কি হবে ae plus ef plus fb এখান থেকে আমরা দেখো ফাইনালি x এর মানটা অর্থাৎ এই যে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য পাবো তারপর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইনটু রুট 2 প্লাস 1 ইনটু a স্কয়ার হয় বা x স্কয়ার বাহু স্কয়ার তো যেহেতু এক একটা বর্গ মিটার আমরা এক একটা বসিয়ে দিলাম এখানে যেহেতু বর্গ মিটার যেহেতু আমরা সরাসরি বসিয়ে দিয়েছি x স্কয়ার বাহুর দৈর্ঘ্য আমরা x মিটার করেছি তাহলে x স্কয়ার বর্গ মিটার হবে তুমি এখানে x এর পরিবর্তে প্রথমে ef বসাতে পারো ef স্কয়ার
এরপরের লাইনে এই মানটা এই x স্কয়ার দিয়ে এত বর্গ মিটারতে বসাতে পারো তাহলে এটা দরকার নাই আমরা সরাসরি যেহেতু ef এর মানটা x মিটার ধরেছিলাম আমরা এটা বর্গ করলে x মিটারকে বর্গ করলে x স্কয়ার বর্গ মিটার হয়ে যাবে আমরা এটা সরাসরি লিখলাম এই মানটা বসিয়ে ফাইনালি গুণ করলে স্কয়ার করে গুণ করলে আমরা এই মানটা পাবো এটাই হচ্ছে এই অঙ্কের आंसर বা অষ্টভুজের ক্ষেত্রফল তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তো তোমরা যারা আমার এই ভিডিওটি বা লেকচারটি দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবে তো সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ